বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং দর্শকবৃন্দ, সবাইকে সার্ভহিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা জাপানি ভাষার N5 লেভেলের ভোকাবুলারি সিরিজ নিয়ে কথা বলছিলাম। আমরা কাঞ্জি শিখছিলাম। এখন আমাদের বিগত কাঞ্জির 3টি পর্ব কিন্তু সম্পন্ন হয়েছে। আপনারা এখনও যারা বিগত পর্বগুলো দেখে নেননি, আই বাটনে ক্লিক করে পর্বগুলো দেখে নেবেন। আজকে আমরা কাঞ্জির চতুর্থতম পর্বে আছি। এই পর্বে আমরা নতুন করে 5টি শব্দের অর্থ শিখব কাঞ্জি লেখা সহ। তো আমার লেখার সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু অবশ্য অবশ্যই খাতা প্র্যাকটিস করবেন। আসুন শুরু করা যাক। প্রথমে আজকে গাছ এবং বৃহস্পতিবার, এই দুইটা কাঞ্জিকে কীভাবে লেখে আমরা সেটা একটু দেখব। আমাদের প্রথম স্ট্রোকটা হবে এইরকম, নাম্বার 1, 2, 3, 4। আরেকবার 1, 2, 3, 4। কাঞ্জির এটার উচ্চারণটা হচ্ছে কি, কেউ কেউ আবার কি উচ্চারণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে কি মানে হচ্ছে কি, গাছ এবং বৃহস্পতিবার। এরপরে আমরা যে কাঞ্জিটা শিখব সেটি হচ্ছে টাকা, স্বর্ণ এবং শুক্রবার। এই তিনটা কাঞ্জিকে, এই তিনটা শব্দকে একটা কাঞ্জি দিয়ে লেখা হয়। তো আপনারা একটি স্ট্রোকগুলো খেয়াল করবেন, কয়েকটা স্ট্রোক আছে। প্রথম স্ট্রোক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। খেয়াল করেন কীভাবে লিখলাম আমি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই কাঞ্জিটার উচ্চারণটা হচ্ছে ওকানে। ওকানে মানে স্বর্ণ, টাকা এবং শুক্রবার। এরপরে হচ্ছে মাটি এবং শনিবার, এই দুটো শব্দকে যে কাঞ্জি দিয়ে লিখতে হয় আমরা একটু খেয়াল করি স্ট্রোকগুলো। 1, 2, 3। কীভাবে লিখলাম, 1, 2, 3, মাত্র তিনটা স্ট্রোক। এবং এই কাঞ্জিটার উচ্চারণ হচ্ছে ইচ্ছুচি, ইচ্ছুচি। তাহলে মাটি এবং শনিবারের কাঞ্জি কিন্তু আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমরা শিখবো হচ্ছে 100। আমরা যে গণনাটা করি, এই 100-র কাঞ্জিটা আসলে কেমন হয় একটু খেয়াল করতে হবে স্ট্রোকগুলো। স্ট্রোক নাম্বার 1, 2, 3, 4, 5, 6। আরেকবার স্ট্রোক 1, 2, 3, 4, 5 এবং 6। এটা বাংলা উচ্চারণ কি, হিয়াকু মানে 100। এরপর হচ্ছে হাজারের কাঞ্জি। হাজারের কাঞ্জিটা খুবই সহজ, মাত্র তিনটা স্ট্রোক, মাত্র তিনটা স্ট্রোক। স্ট্রোক নাম্বার 1, 2, 3, 1, 2, 3। এটা উচ্চারণটা হচ্ছে সেন, সেন মানে হাজার। তাহলে আমরা যে 5টি কাঞ্জি একটু শিখলাম সেগুলো একটু ছোট করে দেখে নেই। গাছ হচ্ছে কি এবং কি, মাত্র 4টি স্ট্রোক। টাকা, স্বর্ণ, শুক্রবার, ওকানে 6টি স্ট্রোক। তারপরে হচ্ছে মাটি, শনিবার 3টি স্ট্রোক। সূচি 100, হেয়াকু 6টি স্ট্রোক, হাজার সেন 3টি স্ট্রোক। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কিন্তু আজকের এই পর্বেও 5টি কাঞ্জি শব্দ অর্থ শিখে নিলাম। আজকের এই পর্বটি এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।